সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8 ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-এর বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, 15 লক্ষ, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। সমীলি, খুব ভালো খবর আছে। বলো কি খবর? সর্বমঙ্গলাকে খুঁজে পেয়ে গেছি। কি 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 বল আরেকবার বলো। হ্যাঁ, সর্বমঙ্গলাকে খুঁজে পেয়ে গেছি আমি। কি বলছোটা, কি কোথায় কোথায় পেয়েছো ওকে? আরে, কারখানায় লুকিয়ে আছে। কারখানা তো সিল করা আছে। আরে, সে তো সামনের গেট সিল করা, পিছনের গেট দিয়ে ঢুকে বসে আছে। ও মাই গড, বুদ্ধি দেখেছো মেয়ের? এই জন্যই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানেই যে খুঁজুক না কেন, কেউ তো আর ওই বন্ধ কারখানায় গিয়ে খুঁজবে না, তাই না? ওরকম জায়গায় যে একটা মানুষ থাকতে পারে সেটা কারোর মাথায় আসতে পারে না। দিস ইজ সর্বমঙ্গলা, ভেরি ক্লেভার। বাই দ্য ওয়ে, তুমি জানলে কি করে ওখানে রয়েছে? আরে বাবা, আমি রাত জেগে অনিশকে ফলো করছিলাম, তারপর দেখি অনিশ গুটি গুটি পায়ে মানে লুকিয়ে লুকিয়ে পিছনের গেট দিয়ে বেরোচ্ছে। আমিও বেরোলাম, আমিও ফলো করলাম, দেখি কারখানার সামনে এসে দাঁড়ালো। আমি তো জানি কারখানা বন্ধ, তারপর দেখি কারখানার পিছনের গেট দিয়ে ও মানে কারোর জন্য অপেক্ষা করছে হয়তো। গেটটা সর্বমঙ্গলা খুললো। হ্যাঁ, এখন দুজন মিলে ভিতরে ঢুকে বসে আছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, এখন আমি কি করব? আমি কি দুজনকে একসঙ্গে ভিতরে ঢুকে ধরবো, নাকি অনিশ বেরিয়ে যাওয়া দিয়ে অপেক্ষা করব, তারপর সর্বমঙ্গলাকে ভিতরে ঢুকে শেষ করে দেবো, কোনটা? এর কোনোটাই করবে না তুমি। এই সমীলি, তাহলে একটা কাজ করি, পুলিশে ফোন করে দুজনকে অ্যারেস্ট করিয়ে দিই। হ্যাঁ, মানে একটা সিল করা ফ্যাক্টরিতে তো এইভাবে ঢুকতে পারে না, সেটা তো বেআইনি। অ্যারেস্ট করিয়ে দিই, তারপর তোমার মতন দুজনে একসঙ্গে গাড়াতে থাকবে। কি বলো, কেমন আইডিয়া? তাতে কি লাভ? একটা সামান্য অপরাধের জন্য ওরা কত বড় শাস্তি পাবে বলে তোমার মনে হয়? হ্যাঁ, আমি চাই ওরা ভয়ঙ্কর শাস্তি পাক, মর্মান্তিক শাস্তি পাক। তবেই না বুঝবে সৌমিলি মিত্রকে চ্যালেঞ্জ করলে তার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হয়। তাহলে আমি এখন কি করবো? দুজনকে ছেড়ে দাও হাতের সামনে পেয়ে। আরো ভয়ঙ্কর শাস্তির জন্য এই সুযোগটাকেই তোমায় কাজে লাগাতে হবে। সেই জন্য আমি যা যা বলছি মন দিয়ে শুনবে ভাই। আশা করছি তুমি পুরো বিষয়টা বুঝতে পেরেছ। গ্রেট আইডিয়া, ব্রিলিয়েন্ট, সিরিয়াসলি ইউ আর ব্রিলিয়েন্ট। এই ছকে খেললে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। গ্রেট, গ্রেট, রাইট। তো এখন তুমি চুপচাপ বাড়ি চলে যাও, কাল সকালটা তোমার ব্যাপার। বেস্ট অফ লাক। ঠিক আছে, বাই। সর্বমঙ্গলা, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। যেই অবিশ্বাস করো, কিন্তু আমি তোমায় কি করে অবিশ্বাস করলাম? কেন আমার মনে হলো না যে আমার সর্বমঙ্গলা এরকম অবিশ্বাসের কাজ করতেই পারে না? বিশ্বাস আর অবিশ্বাস নিয়েই আমাদের জীবন অনেক।
ভালো আর মন্দ দুটোকে একসঙ্গে আমাদের জীবনে নিয়ে চলতে হয়। যদি মন্দ না থাকতো ভালোকে কি মানুষ ভালো বলতো? এসব তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য করছো। আমি জানি তুমি সব থেকে বেশি কষ্ট পেয়েছো আমার ব্যবহারে। আর এই যে এখন তুমি কষ্ট পাচ্ছ, এতে আমার কষ্ট হচ্ছে না? তুমি জানো সারাদিন আমার তোমায় নিয়ে কত চিন্তা হয়। একদিকে তো এখানে এসে সারা রাত জাগছো, তারপর সকালে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, সেই সঙ্গে বাড়ির লোকের কাছেও সত্যি কথাটা বলতে পারছো না। সবার সঙ্গে তাল মিলিয়ে তোমাকেও তো আমাকে খোঁজার নাটকটা করতে হচ্ছে অনিশ। ওতে আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার শুধু একটাই চিন্তা, তোমার শরীরটাকে নিয়ে। আচ্ছা সর্বমঙ্গলা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো তো? আমরা যদি সঙ্গীতাকে সবকিছু, এই পুরো ব্যাপারটা যদি বুঝিয়ে বলি, সঙ্গীতাকে যদি এখানে নিয়ে আসি, ওকে যদি ভিডিওটা দেখিয়ে ভালো করে বুঝিয়ে বলি যে ভিভান ওকে ভালোবাসে না, সৌমিলির কাছ থেকে টাকা খেয়ে আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে, তাহলে সঙ্গীতা বুঝবে না? হ্যাঁ, ভালোবাসা অন্ধ হয় অনিশ। সঙ্গীতা ভিভানকে পাগলের মতো ভালোবাসে, তাই কোনো কিছুই এখনো যুক্তি দিয়ে বিচার করে দেখবে না। ও ভাববে ওই ভিডিওটা জাল, ওটা তুমি বানিয়েছ ভিভানকে ফাঁসানোর জন্যে। আর ভিভান যদি একবার ওকে এই কথাটা বুঝিয়ে দেয় তাহলে তো ওটাই বিশ্বাস করবে। তাহলে শেষ কোথায়? মানে সঙ্গীতা কষ্ট পাবে বলে আমি তোমার, আমাদের বাচ্চার জীবন নিয়ে তো এরকম ছেলেখেলা করতে পারি না। একটু ধৈর্য ধরো অনিশ, একটা না একটা রাস্তা ভগবান ঠিক বের করে দেবেন। এখন আমাদের একদম তাড়াহুড়ো করলে চলবে না। আমাদের সব সময় মনে রাখতে হবে যে ভিভান কিন্তু খুব চালাক ছেলে। আজ অবধি সৌমিলি যতজনকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই ভিভান। ওর পিছনে সৌমিলির শয়তানি বুদ্ধি আর টাকা আছে, তাই আমাদের সব সময় খুব সাবধানে থাকতে হবে। আমাদের ভাবতে হবে যে ওরা কি প্ল্যানিং করছে, কি প্ল্যানিং করতে পারে। এখন একটা ভুল চাল মানেই আমাদের সর্বনাশ। আর সব থেকে বড় বিপদ কখন হবে জানো? যদি ওরা জানতে পেরে যায় যে আমি এখানে আছি। ওই সৌমিলি আর ভিভানের জুটিকে কিছুতেই আমাদের আন্ডার এস্টিমেট করলে চলবে না, তাহলেই কিন্তু আমাদের সর্বনাশ হবে।